রাজধানী শ্যামবাজার আড়তে পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকায় বেশি দাম লেখা এবং অতি মুনাফার প্রবণতার প্রমাণ পেলেও সতর্ক করেছে নিয়ন্ত্রক এই সংস্থাটি। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে একটি টিম শ্যামবাজারের বিভিন্ন আড়ত পরিদর্শন করেছেন। এই সময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করেছেন। বলা হয়, অতি মুনাফার প্রবণতার কারণেই হঠাৎ করে দাম বেড়ে গেছে, তবে মুড়িকাটা দেশি পেঁয়াজের যোগান বাড়লে কমে আসবে এই দাম। শ্যামবাজারে নতুন পেঁয়াজের কেজি এখন 140 থেকে 160 টাকা। ভারতীয় পেঁয়াজ আড়তে নেই বললেই চলে, যাও আছে তাও এখন বিক্রি হচ্ছে 180 টাকা দরে। চীন থেকে আনা বড় আকারের পেঁয়াজের কেজি 140 টাকা। দেশি পেঁয়াজ এখন এই আড়তগুলোতে আসা শুরু হয়েছে এবং দামটাও অনেকটা রিজনেবল। ইন্ডিয়ান এলসি পেঁয়াজের যে অভাব সেটি আমার মনে হয় আর থাকবে না। আমরা সম্মানিত ভোক্তাগণের প্রতি উদাত্ত আহ্বান জানাব, আপনারা আতঙ্কিত না হয়ে যতটুকু প্রয়োজন এই ঠিক ততটুকু ক্রয় করেন। আগামী হয়তো এক সপ্তাহ এর মধ্যে দেশি পেঁয়াজ বাজারে অ্যাভেলেবল আসবে, দামটাও স্বাভাবিকভাবেই কমে আসবে।